সব পরিবারের ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। সাপের কামড়ে মৃত্যু হল সুজাতা কার্নি নামে এক গৃহবধূর। বয়স 43 বছর বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃতের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার গোপীনাথপুর পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে আছে। জানা গেছে, প্রত্যেক দিনের মতো সোমবার সকালে সুজাতা দেবী গোয়াল থেকে গরু বের করতে গিয়েছিলেন। সেই সময়ে একটি গোকরো সাপ তার পায়ে কামড়ায়। পরিবারের লোকজন দ্রুত চিকিৎসার জন্য প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন এদিন তার মৃত্যু হয়। জানা গেছে, সুজাতা দেবীর বাড়িতে স্বামী ছাড়াও রয়েছে এক ছেলে। সাপে কামড়িয়েছে, সকালবেলা ঘরেতে ছিল, ঘর থেকে কাজ পাই সেরে আর এমনি ফাঁককে গিয়েছিল, আর ফাঁককে গিয়েছিল, ফাঁক থেকে খড়পালি ছিল সাইডে, খড়পালি থেকে ছুটে এসে গৌর সাপে কামড়িয়েছে। কোথায় কামড়েছে? বাড়িতে। কোথায় কামড়েছে? বাড়িতেই কামড়েছে। পায়ে না হাতে কামড়েছে? পায়ে। কোন পায়ে দাদা? বাঁ পায়ে রে, এমন গলিতে। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে প্রতাপপুর, গোপীনাথপুর থানা, গোপীনাথপুর অঞ্চল। হ্যাঁ, কোন থানা? থানা কোতুলপুর থানা। যিনি মারা গেছেন কি নাম? সুজাতা কাঁড়ি। আপনি কে হন? আমি আর দাওর হয়। কি নাম আপনার? আমার নাম কার্তিক কাঁড়ি। কি করছিলেন? ও বাড়িতে গরু আনতে গেছিল, মানে সকালবেলা গোয়াল থেকে গরু বের করছিল। ও গোয়াল থেকে নিচে নেমেছে, আর একটা সাপ এসে পায়েতে, ডান পায়ের নিচে অংশে কেমন নিয়েছে, মাংসটা একটু তুলে নিয়েছে। বাড়ি থেকে বার করছিল? হ্যাঁ, বাড়ি মানে গোয়াল থেকে বের করছিল গরু। কবে হয়েছে দাদাটা? ওটা আজকে সকালে, ফার্স্ট সকালে দিয়ে তারপর দিয়ে ওখানে, ওখান থেকে এরপর আমরা গাড়ি করে নিয়েছে কামারপুকুরে। ফার্স্ট কামারপুকুরে আসার আগেই ঝোলে গেছিলো, যে ওখানে মেডিসিন প্রথমে প্রাথমিক ডাক্তারবাবু বললো যে কন্ডিশান একটু বাড়াবাড়ির দিকে, প্রাথমিক চিকিৎসা করালো, মোটামুটি একটা স্যালাইন চ্যানেলটা করালো, একটা স্যালাইনের সাথে 10 ইঞ্জেকশান, পরে পরে যেগুলো দেওয়ার নিয়ম করে সমস্ত আমরা এসে আরামবাগ ঢোকার আগেতেই মারা গেছে। সাপটা দেখেছিলেন কেউ? হ্যাঁ, সাপটা দেখেছি, সাপটা বাড়িতে আছে, সাপটা বাড়িতে ধরেছে। ধরেছে? হ্যাঁ, বাড়িতে আছে। কী সাপ? কত বড় সাপটা দাদা? সাপটা বেশি বড় হবে না, ঠিক এরকম সাইজে গোগড়ো। গোগড়ো সাপ? হ্যাঁ, গোগড়ো সাপ। যিনি মারা গেছেন কি নাম? সুজাতা কাঁড়ি। কে কে আছেন ওনার বাড়িতে? ওনার বাড়িতে ওনার ছেলে আর স্বামী, তিনজন মেম্বার, আর একটা মেয়ে বিয়ে হয়ে। হ্যাঁ, মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার নাম দাদা? আমার নাম মানস কাঁড়ি। কে হনার? আমার বৌদি। ওনার কোন জায়গায় বাড়ি? ওনার বাড়ি হচ্ছে প্রতাপপুর। প্রতাপপুর? প্রতাপপুর। ওটা হচ্ছে গোপীনাথপুর পঞ্চায়েত, কোতুলপুর থানা, বাঁকুড়া জেলা। গরুটায় কামড়েছে নাকি? না না, গরুটায় কামড়ে। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।